পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবারই বলেছেন যে ভ্যাকসিন সাধারণ মানুষকে যাতে দেওয়া যায় এবং তার সুব্যবস্থাও করেছেন, আপনারা জানেন, বিভিন্ন সংবাদমাধ্যম এবং নেত্রী ঘোষণাও করেছিলেন টিভি চ্যানেলের সামনে। তার সেই তুলনায় তিনি ব্যবস্থা করেছেন যে পঞ্চায়েতে পঞ্চায়েতে সাধারণ মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য এই কোভিড-19 ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। সেখানে পঞ্চায়েতে আমরা প্রথম দফায় দিয়েছি গোভার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 300 জনকে ভ্যাকসিন। দ্বিতীয় দফ আমাদের দ্বিতীয় দফায় যে ভ্যাকসিন চলছে এখানে 500 জনকে আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেখানে যাতে এই করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষ বাঁচতে পারে। আমরা সেই সিস্টেমে সকল মানুষকে পরপর করে এই 500 জন 300 জন এইভাবে যেমনভাবে সরকার ব্যবস্থা করবেন, আমরা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট হব। সঞ্জিত পাখিরা, গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। Thank you.